Assalamu alaikum. Dear students, how are you all? Hope all of you are fine by the grace of Almighty. And I am also fine, Alhamdulillah. Today, this is lecture number 14. And in your previous class, I have given you some question answer from GK or general knowledge. Today also, I am giving you some question answer from GK or general knowledge, and today's page number is 66, and the topic is first of Bangladesh, that means Bangladeshi Prothom. Question number 1, who is the first president of Bangladesh? President means Rashtrapati. রাষ্ট্রের যিনি প্রধান তাকেই কি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বলা হয়। হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কে ছিলেন? আনসার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোশ্চেন নাম্বার 2, হু ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কে বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার তার মানে প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? আনসার, তাজউদ্দিন আহমেদ। কোশ্চেন নাম্বার 3, হু ইজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি বাংলাদেশি নোবেল পিস প্রাইজ উইনার, মানে কে প্রথম এবং একমাত্র বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী, কিসে? শান্তিতে, মানে শান্তিতে প্রথম এবং একমাত্র বাংলাদেশি নোবেল প্রাইজ বা নোবেল পুরস্কার বিজয়ী কে? আনসার, ডক্টর মুহাম্মদ ইউনুস। কোশ্চেন নাম্বার 4, which is the first university of Bangladesh? University, that means বিশ্ববিদ্যালয়। তাহলে বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় কি বা কোনটি? আনসার, ঢাকা ইউনিভার্সিটি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়। পেজ নাম্বার 81, the topic is inventions and inventors. Inventions মানে আবিষ্কার, and inventors means আবিষ্কারক, যিনি আবিষ্কার করেন তাকে বলা হয় inventors or আবিষ্কারক। আর যেই জিনিসটা আবিষ্কার করা হয়ে থাকে সেই জিনিসটাকে বলা হয় inventions বা আবিষ্কার। কোশ্চেন নাম্বার 1, when was mobile phone invented? Invented মানে আবিষ্কার হয়েছিল, তার মানে মোবাইল ফোন কবে আবিষ্কার হয়েছিল? আনসার, ইন 1973, 1973 সালে। কোশ্চেন নাম্বার 2, which device is for finding directions? Directions মানে দিক, তার মানে ডিভাইস মানে যন্ত্র, তার মানে হচ্ছে কোন যন্ত্র দিক নির্দেশন করে বা দিক নির্দেশনা করে? আনসার, কম্পাস। কম্পাসের মাধ্যমে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকগুলো নির্ণয় করতে পারি, বা কম্পাস আমাদের এই বিভিন্ন দিকগুলো নির্ণয় করতে সাহায্য করে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দিস আর দ্য অল কোশ্চেন আনসার ফর ইউ টুডে, and these are totally very interesting and very new for you, and I hope all of you will memorize this question answer with joy, and after memorizing you must write by unseen, and after that you will submit to my Viber inbox. Okay, so dear students, no more today.
স্টে ফাইন, আল্লাহ হাফেজ।